অনেক সময় গড়িয়ে গেছে, তাছাড়া মনটা একটু খারাপ। সকালে ঘুমে তুইটা অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে নাস্তা করার সময় বাসায় কিছু গোলমাল হয়ে গেছে। মেয়রের কথা শুনে মেয়রের পাবলিক, কিন্তু মেয়রের কথা কিন্তু ডিসিএসপি খুব কমই শোনে। এই শহরে যদি কারো কথা শুনে তাহলে কিন্তু এমপিদের, সারা বাংলাদেশে কিন্তু এমপিদের কথাই প্রশাসন শুনে। প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখনও নিজেদের স্বাভাবিক চলাফেরা ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলটির সর্বস্তরের নেতারা। গত 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর হামলা মামলা গ্রেপ্তারের মুখে আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি এবং দলটির কেন্দ্রীয় সহ তৃণমূলের নেতাকর্মীরা। সাংগঠনিক এ বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে যাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছে দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য একটি জাতীয় গণমাধ্যমকে জানিয়েছে, দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকেই দায়িত্ব দেওয়া হবে। নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বিভিন্ন পদের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলের সব স্তরের নেতাকর্মীরা জীবন সংখ্যায় 3 পার করছে। অকল্পনীয় ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছে আওয়ামী লীগকে। চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মী একে অন্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সম্ভবত অল্প কয়েকজন নেতার সঙ্গে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগাযোগ করছেন। সেই সাথে যোগাযোগের সময় মূল নির্দেশনা ছিল আপাতত প্রত্যেকের জীবন রক্ষার, সাংগঠনিক কর্মকাণ্ডের কোনো নির্দেশনা আসেনি। বিভিন্ন অপরিচিত নম্বর থেকে যোগাযোগ করে এমন তথ্য জানান জীবন ঝুঁকিতে থাকা কেন্দ্রীয় এসব নেতারা। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।